সকে দিবেন তো এটা হলো দুনিয়ার ব্যাপার আল্লাহ বলেন বান্দারে ভুল করার পরে যদি পালাইতে চাস তাহলে পালাইতে পারবি না কারণ আমি আল্লাহ বলছি শুন এই মুখ থেকে তোর নিস্তার নাই আর যখন মরতে কি হবে কুল্ল নাফসে যায় ভাই
কিন্তু আমাদের একটা প্রতিবেদন পাওয়া যায় না আপনারা উদাহরণ দিচ্ছি একটা লোক বাপ বাবা ধারণা দিচ্ছে আপনারা শুনে হবে একটা লোক খাসি বিক্রি করতে গেছে খাসি তো সকাল 10টা থেকে নিয়ে বিকেল 3টে নিয়ে খাসি দিয়ে বিকে নিয়ে খাড়া নিয়েছে একটা লোক কইছে কি ব্যাপার ভাই খাসি বেচতে পারলো না কইছে না জি ভাই কইছে দাম কত কেজি কত 20000 কইছে 20000 দাও খাসি কাটা আমাকে দাও ভাই 20000 এর উপরে যা আমি বিক্রি করব এই টাকা কিন্তু আমি নিয়ে নেব এটা ঠিক আছে ভাই বেশি দিয়ে বিক্রি করতে পারো তো তোমার তুমি নিয়ে নেবে কইছে ভাই আমি 20000 বেচতে পারলাম না আর আপনি কইছেন বেশি কোয়ালিটি বেশি দেবে দিবেন কইছে 1 লাখ দিয়ে দেব বিক্রি করবেন আছে যে কত দাম রেখেছে 20000 যদি কেউ চোখ বন্ধ করে আসমানের দিকে তাকায় লোকটা কত চাঁদা চাকর কে বলছে তুই আগে চল কেন না দেখতে কথা বলেছে কিন্তু একটা স্বল্প কি জীবনে একটা গুণহানা থাকা দরকার আর জীবনে কোন গুণহানা থাকা চাই এই কত চালা কইছে যে আগে চাকরকে বসাই না পাই তো কোন মালি হবে যে গুণ করেছে আমি তো বেঁচে যাব চাকরকে কইছে তুই চলে দেখ তবে উজ্জ্বলা কইছে যে চাকরা চোখ তো বন্ধ করে খুব খুব সে অনেকক্ষণ ধরে পানি কিন্তু কোন কোন ইউরি আছে আর পাবে কি করে খাসির উপর থেকে কোনদিন চালা টাকা চাই নাকি পাবে কি করে অনেক দূরে হয়ে গেছে তো মালিক বলছে কি ব্যাপার রে চোখ খুলিস না কিছু যে বলিস না বা কিছু দেখে জিম করে না তো মালিক তাহলে কি এখন বন করে আছে দেখে জিম করে না তবে এখন আলো দেখছে এবার মালিক কইছে তার এই চাকরটা কইছে তাহলে না এবার আমি দেখি মালিক এবার খাসির উপর চড়ে বসেছে আর বসে খুব চোখ ঘুরাইছে বিছানা মতো পাইলে দেখবে আমি পাইলে এর মানে আমি গুণ করেছি না এখন যদি আমি কই যে আমি পাইব না তাহলে তো আমার সমাপ্ত কত অপমান করবে গুণাগার না চাকর মতো করবে যে গুণ করেছে হ্যাঁ আর মালিক গুণ থাকা চাকর মনে করছে আমি যদি বলে দিই আমার মালিক বলবে যে আমার চাকর গুণাগার হাতে মুক্তি দিয়ে যাচ্ছে না এটাকে উত্তম না মালিক
একজন রাসূলের সাহাবী বিবাহিত লোক বিয়ে হয়ে গেছে জেনা করে কেউ দেখে না কেউ জানে না রাতের বেলায় মনে মনে শান্তি পাই না আল্লাহ আমি গুনাহ করেছি কেউ দেখেনি কিন্তু তুমি দেখেছো যেটা কেউ দেখেনি দেখেছে কে কে আল্লাহ যেটা কেউ শুনে না শুনে সেটা আল্লাহ যেখানে কিন্তু আমরা নিজেদের জীবনের কোন একটা সামনে
করতে চাই নাই আমাকে লাঞ্ছনা দিবে তবে আমাকে মন্দ বলবে আপনাকে একবারে গুনাহ করা